রোজ এই পৃথিবীতে কত কথাই না বলা হয়, ভালো কথা, মন্দ কথা, দুঃখের কথা, সুখের কথা, আর কত কথা। কিন্তু আজ আপনাদের যা গল্প বলবো তাকে ভগবান এই কথা বলার অনুভূতি থেকে বঞ্চিত করে রেখেছেন। এই মেয়েটির নাম টুকি। টুকি আর সবকিছু পারলেও মুখ ফুটে কথা বলতে পারে না। টুকি তার বাবা আর সৎ মায়ের সঙ্গে থাকে। কি রে, রুটি বেলা হলো? একদম গোল করে রুটি বেলতে হবে কিন্তু। দেখি দেখি কেমন হলো। রুটি ঠিক মতো গোল না হলে আজ রাতে তোকে খালি পেটে থাকতে হবে কিন্তু। মাথায় থাকে যেন। ও, কি হলো? এত চেঁচামেচি করছো কার উপর? এই শশশর, তোর বাবা আসছে। আর বলো না, টুকি আমার কাছে বায়না করছিল গল্প শুনবে বলে। তাই আমি টুকিকে একটা রাক্ষস বুড়ির গল্প শোনাচ্ছিলাম। তোমরা মা মেয়ে মিলে ভালোই আছো। নাও নাও নাও, মেয়েকে গল্প শোনাতে শোনাতে আমার রাতের খাবারটা তাড়াতাড়ি করে দাও তো দেখি, খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঘরে গিয়ে বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। ও মা, এত গয়না, এগুলো কার গো? এগুলো আমাদের মেয়ে টুকির গো। আগে তো দেখিনি। টুকির মা টুকির জন্য এই গয়নাগুলো রেখে গেছে, আর আমাকে বলে গেছে মেয়ের 18 বছর বয়স হলে আমি যেন ওকে এই গয়নাগুলো দিয়ে দিই। এটাই টুকির আসল মায়ের শেষ চিহ্ন। এই শোনো, আমি টুকির সৎ মা হতে পারি, কিন্তু আমি টুকিকে ওর আসল মার থেকেও বেশি ভালোবাসি, এই আমি বলে দিলাম। হ্যাঁ, রাগ করছো কেন? আমি তো জানি তুমি টুকিকে কতটা ভালোবাসো। তোমার মাথা বাসি, এইসব গয়নাগুলো আগে আমি নিজের সিন্ধুকে ঢোকাই, তখন আমি অনেক অনেক বড় লোক হয়ে যাব। শোনো, আগামীকাল আমি অফিসের কাজে 7 দিনের জন্য বাইরে যাচ্ছি, যাওয়ার আগে আমি এই গয়নাগুলো আমার সিন্ধুকে রেখে চাবিটা সঙ্গে করে নিয়ে যাব। ফিরে এসেই আমাদের মেয়ের টুকির 18তম জন্মদিনে ওর হাতে এই গয়নাগুলো তুলে দেবো কিনা। দাও দাও, এবার খাবারটা দাও দেখি। হ্যাঁ, তার মানে যা করার এই 7 দিনের মধ্যেই করতে হবে। হ্যাঁ, সোনার গয়না তোর ওই বোবা মেয়েটা পাবে। তবে আর কি বলছি দিদি, এদিকে আমার কপালে সোনা, সোনাতে ছাড় এইটুকু লোহাও জুটবে না। দূর কিছু পড়া, আমি থাকতে এমন কিচ্ছু হবে না। কি করবি তুই দিদি? কি করবো? গয়নাগুলো? আরে না না, কিছু পড়া, তোর মেয়েকে তুই বলি শোন। আজ তো রুটিগুলো একেবারে চাঁদের মতো গোল হয়েছে রে টুকি, কি করে এমনটা করলি রে? তুই না পারিস পটেলা, তোর মেয়ে কি কথা বলতে পারে যে উত্তর দেবে? মা টুকি, সকাল থেকে না অনেক কাজ করেছিস,
খুব গেমে গেছিস, আয় তো আয় আয়, চল এবারে একটু খেলা করি তুই আর আমি। কি 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 খেলা? কানামাছি খেলা। এই নে টুকি। দশ পর্যন্ত গুনে আমাদের খোঁজা শুরু করে দে। এবার একা ঘরে বসে যত খুশি কান্নামাছি খেল। চল বলবি টুকিকে রেখে বাজারে গেছিলাম, ফিরে এসে দেখি টুকি বাড়িতে নেই। আর টুকি তো কথাই বলতে পারে না। বা দিদি বা, তোর কি দারুণ বুদ্ধি রে। ভয় পাস না টুকি, আমি তোর মা। তোর সঙ্গে কি কি হয়েছে আমি সব জানি, সব। আয় আমার কাছে, আয় কাছে, আয়। কথা বল টুকি, কথা বল। এখন থেকে তুই কথা বলতে পারবি। বল মা, বল। আমি থাকতে তোকে কেউ কিচ্ছু করতে পারবে না টুকি। তোকে যারা এতদিন এত কষ্ট দিয়েছে, এবার তাদের শায়েস্তা করার পালা। কিন্তু এই বন্ধ ঘর থেকে আমি বাইরে বেরোবো কেমন করে মা? আমি তোকে একটা অসাধারণ ক্ষমতা দিলাম। এই ক্ষমতার জোরে তুই যখন চাইবি তখনই অদৃশ্য হয়ে যেতে পারবি। তোকে আর কেউ কোনো দিন বন্দি করে রাখতে পারবে না। যা টুকি, যা, তুই মুক্ত টুকি, মুক্ত। আমাকে ঘরে বন্দি করে এখন এখানে বসে আনন্দ করা হচ্ছে, মজা দেখাচ্ছে। কি দিদি, তুমি তো একটা রাক্ষস রে, এত তাড়াতাড়ি সব খেয়ে ফেললি। কি বললি কচু বড়া? আমি রাক্ষস? পালিয়ে নিতে সব খেয়ে এখন আমার ঘাড়ে দোষ দিচ্ছিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি দে পেয়েছে বললেই হতো। দাঁড়া, আরো অনেক খাবার আছে, নিয়ে আসছি। দূর দূর কচু পড়া। কে রে বোন, তোদের বাড়ি টিভিটা কি ছোট রে, কিছুই তো ভালো করে দেখা যায় না। পেট গরম হয়েছে দিদি, ভালো করে দেখ টিভিটা যেখানে ছিল সেখানেই আছে। ওমা, তাই তো না, তাই তো। কেন যে মরতে তোদের বাড়িতে এলাম? আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। আমরা ভালো ভালো, আমরা কিছু করিনি, আমরা কিছু করিনি গো।
টুকিকে পার করে আন। এক্ষুনি যাচ্ছি। এই দিদি, দিদি, চল 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 চল। আর শোন, এবার থেকে টুকিকে যত্ন করে রাখবি, ওকে দিয়ে কোনো কাজ করাবি না। টুকি যদি একটু কষ্ট পায় তবে আমি কিন্তু তোদের চিবিয়ে খাবো, এই আমি বলে দিলাম। কথা দিচ্ছি, আমরা টুকিকে আর কোনো দিন কোনো কষ্ট দেব না। আমরা টুকিকে রাজকন্যার মতো করে রাখবো, এই কথা দিচ্ছি, কথা দিচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি দরজা খোল দিদি, তাহলে ওই আমরা ভূতের পেটে যাব। কি হলো, তোমাদের ভূতে ধরেছে নাকি? এত এত হাবাচ্ছো কেন? হাই, তুকে কথা কইছি। তুকে তুকে মামার, আমাদের ক্ষমা করে দে টুকি, আজ থেকে তোর উপর আর কোন অত্যাচার করব না। না হলে যে আমাদের ভূতের পেটে যেতে হবে।